হ্যালো বন্ধুরা, প্ল্যান্স অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আপনারা সকলেই ধুনাকে চেনেন। আজকে আমরা আলোচনা করব এই ধুনা তৈরির গাছকে নিয়ে। ভিডিওতে দেখানো উদ্ভিদটির নাম হলো শাল গাছ। এটি একটি বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। এই শাল গাছের কাণ্ড ভীষণ মজবুত এবং এটি উচ্চতায় প্রায় 150 ফুট পর্যন্ত হতে পারে। এর পাতা 15 সেন্টিমিটারের মতো চওড়া এবং 20 থেকে 25 সেন্টিমিটারের মতো লম্বা হয়। সাধারণত শীতকালে গাছের প্রায় সব পাতা ঝরে যায়, তবে আর্দ্র পরিবেশে খুব কম পরিমাণে পাতা ঝরে। শাল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সোরিয়াম রোবাস্টা। শাল গাছ প্রধানত এর শক্ত কাঠের জন্যই সারা বিশ্বজুড়ে বিখ্যাত। এই গাছ খুব ধীর গতিতে বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এটি কাঠের জন্য পরিচিত হলেও এই গাছের আরও নানা ব্যবহার রয়েছে। শাল গাছের পাতা দিয়ে প্লেট বা শালপাতার থালা তৈরি করা যায়। সেই প্লেট বা শালপাতায় মন্দিরে কিংবা অনুষ্ঠান বাড়িতে খিচুড়ি কিংবা খাবার পরিবেশন করা যেতে পারে। এই পাতার থালা প্লাস্টিক বা থার্মোকোলের পাতার মতো পরিবেশের ক্ষতি করে না, তাই এটি একটি পরিবেশ বান্ধব থালার কাজ করে। শাল গাছের রেজিন বা আঠা, যেটি ধুনা হিসেবে সর্বাধিক ব্যবহৃত, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বা বাড়িতে এই ধুনা ধূপকাঠির মতো সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয়। শাল গাছের ফল এবং বীজ থেকে প্রদীপ জ্বালানোর তেল তৈরি করা যায়। এছাড়াও এর কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানলা, চেয়ার ও টেবিল ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে জানা যায় আয়ুর্বেদেও এর বিভিন্ন ঔষধি ব্যবহার রয়েছে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। প্ল্যান্স অ্যান্ড ল্যাব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।